চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এমআর বাঙ্গুর হাসপাতালে উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আনা হয় কসবার বাসিন্দা আমন সাউকে। আজ সকালে বছর কুড়ির তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এমআর বাঙ্গুর হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর অভিযোগ। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আনা হয় কসবার বাসিন্দা আমন সাউকে। আজ সকালে বছর কুড়ির তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সরাসরি চলে যাব এমআর বাঙ্গুর হাসপাতাল চত্বরে। আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, ছবিতে আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়েছে পরিবার পরিজনরা। কি বলছেন তারা, কি অভিযোগ? একেবারে দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে যে কসবার বাসিন্দা আমন সাউ, তাকে গত মঙ্গলবার দিনকে এমআর বাঙ্গুর হাসপাতালের যে বার্ন ইউনিট রয়েছে সেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়, কেননা তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এবং তারপর থেকে কিন্তু যেটা বলা হচ্ছে যে কোনো রকম চিকিৎসা সঠিকভাবে করা হয়নি, যদিও তার পরিবারের সদস্যরা বলছেন যে আমন সাউ সুস্থই ছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হয় যে আজ সকালে আচমকাই হাসপাতালের তরফ থেকে বলা হয় আমন সাউয়ের মৃত্যু ঘটেছে, এবং তাই নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়ায়, কেননা পরিবারের সদস্যরা সরাসরি অভিযোগ যেটা করছেন যে চিকিৎসা কিন্তু সঠিকভাবে হয় হয়নি, সেই কারণেই আমন সাউয়ের মৃত্যু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি সৃষ্টি হয় যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে পুরো একেবারে ঘিরে রেখেছে, কেননা রীতিমতো পরিবারের সদস্যরা এবং পরিজনেরা তারা কিন্তু ধাক্কাধাক্কি করে হাসপাতালের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তাদেরকে কোনো রকমভাবে আটকানোর চেষ্টা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছে, তারা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে চিকিৎসার গাফিলতিতে কিন্তু এই মৃত্যুর ঘটনা, আমন সাউয়ের মৃত্যু হয়েছে। কেন তাদের পরিবারকে জানানো হলো না? আমন সাউকে যদি ট্রান্সফার করার মতো পরিস্থিতি হতো বা তার শারীরিক অবনতি হলে সেটা হাসপাতালের তরফ থেকে কেন জানানো হয়নি, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, তারা কিন্তু গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু পরিবারের সদস্যরা বলছেন চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে। যদি এখনো পর্যন্ত এমআর বাঙ্গুর হাসপাতালের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এবং গোটা পরিস্থিতিকে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক করার চেষ্টা চলছে। গলফগ্রিন থানার পুলিশের পাশাপাশি এমআর বাঙ্গুর হাসপাতালে যেসব পুলিশ কর্মীরা থাকেন তারা প্রত্যেকেই কিন্তু গোটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করেন, যেটা দেখা যায় যে কোলাপসেবল গেট খুলে কিন্তু পরিবারের সদস্যরা এবং আত্মীয় পরিজনরা তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। গোটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে। ধন্যবাদ হিন্দোল।